দর্শক, খেলার দুনিয়ার এই পর্যায়ে একটু দেখে নিয়ে আসতে চাই দেশ বিদেশের পত্রপত্রিকার ওয়েবসাইটে সবশেষ কি কি খবর আছে সেগুলো শুরুতে দেখব প্রথম আলো। টেস্ট বাতিলে আইপিএল এর ভূমিকা প্রশ্নবোধক চিহ্ন, ছক্কা মেরে উড়িয়ে দিলেন সৌরভ। আমরা একটু দর্শকদের জানিয়ে রাখতে চাই, ভারত ইংল্যান্ডের শেষ টেস্টটা কিন্তু বাতিল হয়েছে। কারণ দেখানো হয়েছিল করোনা, কারণ ভারতের কোচিং স্টাফের বেশ কয়েকজন আসলে করোনা আক্রান্ত হয়ে গিয়েছিলেন। তবে চারদিকে আসলে শোরগোল যে আইপিএল যেহেতু 19 তারিখে শুরু হচ্ছে এবং আরব আমিরাতে প্রায় 6 থেকে 7 দিনের কোয়ারেন্টিন করতে হবে, সে কারণেই আসলে এই টেস্ট ম্যাচটা বাতিল করা হয়েছে। এর জবাবে ছক্কা মেরে উড়িয়ে দিয়েছেন সৌরভ, বলছেন এরকম কোনো ঘটনাই ঘটেনি এবং আগামী বছর কোনো একটা ফাঁকা সময় এই টেস্ট ম্যাচটা আয়োজন করা হবে। সিরিজে 4 ম্যাচের সিরিজে 2-1 কিন্তু লিড নিয়েছিল ভারত, আরেকটা ম্যাচ হলে যে ড্র করলো ভারত সিরিজটা জিতে যেত। 2007 সালের পরে কখন ইংল্যান্ডের মাটিতে আর সিরিজ জিততে পারেনি টিম ইন্ডিয়া। রোনালদো সিটির হয়ে খেলবে কল্পনাও করতে চাননি ফার্গুসন, চ্যাম্পিয়ন্স লিগ জেতার আশা ছেড়ে দিয়েছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। দলের আসলে যে অবস্থা সেই অবস্থায় প্রথম থেকে আসলে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ব্যাপারে তিনি খুব একটা উচ্চকিত নয় এবং বায়ার্নের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকালকে শুরু হতে যাচ্ছে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা এবং চ্যাম্পিয়ন্স লিগটাও কিন্তু আগামীকালকে আসলে শুরু হতে যাচ্ছে নতুন মৌসুমের। 1000তম ম্যাচে মরিনহোকে কিশোর বানিয়ে দিয়েছিল শেষ ম্যাচে, মানে 1000তম ম্যাচটায় একেবারে শেষ মুহূর্তের গোলে জিতেছে মরিনহোর বর্তমান দল রোমা এবং তখনই তিনি কিন্তু একেবারে ভো দৌড় দিয়েছেন, যেটা তার একেবারে স্পেশাল ট্র্যাডিশন, যেটা করেন সেটাই করেছেন। পরের ওয়েবসাইটে চলে যেতে চাই, সেখানে আছে কালের কণ্ঠ, কোহলির নেতৃত্ব ছাড়ার গল্প মিডিয়ার তৈরি, বিসিসিআই বিভিন্ন জায়গায় আসলে ভারতীয় পত্রপত্রিকায় খবর বেরিয়েছে যে ওয়ান ডে ফরম্যাট এবং টি টোয়েন্টি ফরম্যাট, মানে সাদা বলের ক্রিকেটে ক্যাপ্টেন্সি ছেড়ে দিচ্ছেন বিরাট কোহলি। তবে বিসিসিআই জানাচ্ছে সে ধরনের কোনো সম্ভাবনাই নাই, রোহিত শর্মা বিরাট কোহলি থাকবেন টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়া লিডার। দেশের মাটিতে রান্না পেলে রাহানেকে বাদ দেওয়া হোক দাবি সেবাগের, এছাড়া আছে বার্সার সভাপতি বেশি কথা বলেন রোনাল্ড কোম্যান জানিয়েছেন এমন কথা, কোহলি নোংরা রাজনীতির শিকার সালমান বাট, ঘাড়ের ব্যথা অস্ত্রোপচার টেবিলে টিম পেইন, এই মুহূর্তে ভারত পাকিস্তান ক্রিকেট অসম্ভব জানিয়েছেন রমিদা আজ্জা। আজকেই তিনি কিন্তু বিসিবির চেয়ারম্যান পদে বসেছেন, সে ব্যাপারে আমরা খবরের পরবর্তী অংশে আরও বিস্তারিত জানাবো। পরের ওয়েবসাইটে চলে যেতে চাই, সেখানে আছে bdnews24.com, রোনাল্ড কোম্যানের ছবি দেখতে পাচ্ছি, বায়ার্নের বিপক্ষে প্রতিশোধের সুযোগ এমনটাও জানিয়েছেন বার্সা কোচ, আসলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। তবে সবচেয়ে বড় কথা, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশা তিনি এখনই করতে চান না এবং বার্সেলোনার মতো একটা ক্লাবের জন্য মৌসুমের শুরুতেই যখন কোচ বলে দেন যে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশা তিনি করছেন না, সেটা কিন্তু ফ্যানদের জন্য একটা বড় ধাক্কাই। তবে সবচেয়ে বড় ধাক্কাটা কিন্তু তারা খেয়েছে লিওনেল মেসি ক্লাব ছেড়ে দেওয়ার পরে। জেনিত ম্যাচে কতেও পুলিসিচকে পাচ্ছে না চেলসি, চ্যাম্পিয়ন্স লিগের প্রিভিউর খবর, কান্টে এবং পুলিসিচ দুজনের একজনকেও পাচ্ছে না চেলসি কোচ টমাস টুখেল, দুজনেরই ইঞ্জুরি আছে। ভিন্ন চেহারার বার্সাকে নিয়ে বায়ার্ন কোচের ভাবনা, চোটে ফের মাঠের বাইরে গ্যারেথ বেল, দারুণ শুরু করেছিলেন ইন্টারন্যাশনাল ফুটবলে কিন্তু হ্যাট্রিক করেছিলেন গ্যারেথ বেল, তবে রিয়াল মাদ্রিদের হয়ে ফিরতে পারছেন না কারণ ইঞ্জুরিতে পড়েছেন তিনিও। কিংসলেকে খেলানোর জন্য বাফুফের দৌড়ঝাঁপ, আজকে সারাদিনই আসলে এই বিষয়টা নিয়ে কথা হয়েছে। কিংসলে এফসি কাপে বসুন্ধরা কিংসের হয়ে দেশি কোটায় খেলতে পারেনি, পাসপোর্ট তিনি ইতিমধ্যে বাংলাদেশের পেয়ে গেছেন এবং বাফুফে আসলে দৌড়ঝাঁপ করছে, ফিফার কাছে সব ধরনের কাগজপত্র পাঠিয়েছে যাতে সাফের আগেই কিংসলেকে বাংলাদেশের হয়ে খেলতে দেখা যায়। নিজেকে এই মিথ্যা বলেছিলেন মরিনহো, স্বাধীনতা কাপ ছাড়াই শেষ হলো মৌসুম। মাঠে ফিরে ইব্রাহিমোভিচের গোল, দারুণ একটা ইঞ্জুরির পরে দারুণভাবে আসলে তিনি ফিরেছিলেন, কঠিন একটা ইঞ্জুরি হয়েছিল, ফিরেই কিন্তু গোল পেয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। জোকোভিচের স্বপ্ন ভেঙে মেদভেদেবের প্রথম। পরের ওয়েবসাইটে চলে যেতে চাই, সেখানে আছে বিবিসি প্রিমিয়ার লিগ লাইভ, আজকে একটা খেলাই আছে এভারটন এবং বার্নলির বিপক্ষে, ম্যাচটা রাত 2টায় শুরু হতে যাচ্ছে। এছাড়া আছে রাইকোনেন ফিট টু রিটার্ন ফর রাশিয়ান গ্র্যান্ড প্রি, শেষ ম্যাচে হাসের হয়ে গ্র্যান্ড প্রিতে লড়েন কিমি রায়কোনেন ফিনল্যান্ডের, তিনি ইঞ্জুরিতে থাকা শেষ গ্র্যান্ড প্রিটা কিন্তু খেলতে পারেনি এবং পরের যেই গ্র্যান্ড প্রিটা রাশিয়ান গ্র্যান্ড প্রিতে তাকে ফিরে পাবে হাস। আই উইল বি ফিট ফর অ্যাশেজ, অস্ট্রেলিয়া ক্যাপ্টেন পেইন টু নেক্সট সার্জারি, সার্জারি করার সিদ্ধান্ত তিনি নিয়েছেন, তবে টাইমটা ক্যালকুলেশন করা হয়ে গেছে এবং অ্যাশেসের আগেই আসলে তিনি ফিরে আসবেন। ব্রাথওয়েট টু হ্যাভ নি সার্জারি অ্যাজ বার্সেলোনা সাফার ব্লো, ইঞ্জুরির সমস্যা কিন্তু বার্সেলোনাকে বেশ কিছুদিন ধরেই ভোগাচ্ছে, আনসু ফাতি মাঠের বাইরে আছেন, ডেম্বেলে মাঠের বাইরে আছেন এবং সবশেষ খবর অনুযায়ী ব্রাথওয়েটকেও হাঁটুতে ইঞ্জুরির কারণে সার্জারি করাতে হবে এবং ফিরতে প্রায় 2 থেকে 3 মাস সময় লেগে যাবে। দর্শক দেখছিলাম পত্রিকা শিরোনাম, একটা ছোট্ট বিরতির পর ফিরছি।